সোয়াত ও কাউন্টার টেরোরিজমের সাথে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় বন্দুকযুদ্ধে মারা গেছেন গুলশান হলি আর্টিজানের পরিকল্পনাকারী তামিম চৌধুরী, সেই সাথে মারা গেছেন আরও দুই জঙ্গি। যদিও ওই ব্যক্তিদের পরিচয় পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পাইকপাড়ায় ওই ভবনে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকজন জঙ্গি পুলিশকে লক্ষ্য করে এ সময় গুলি ছোড়ে এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। জবাবে সোয়াত এবং কাউন্টার টেরোরিজমের পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টার এই বন্দুকযুদ্ধের পর পুলিশের কোনো সদস্য আহত না হলেও পুলিশের গুলিতে নিহত হয় পুলিশের ঘোষণা দেওয়া পুরস্কারপ্রাপ্ত আসামি তামিম চৌধুরী, যাকে গুলশানের হলি আর্টিজানের ও কিশোরগঞ্জের শুলাকিয়ায় হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জের পাইকপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে স্থানীয় লোকজনের ভাষ্যে, সকালে ঘুম থেকে উঠে তারা বেশ কয়েকটি গাড়ি দেখতে পান। ওই গাড়িতে করে আসা সাদা পোশাকের পুলিশ এলাকায় সতর্ক অবস্থান নেয়। পরে ওই এলাকার আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয় আর এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় আর বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট লাইন। এ ঘটনায় নিহত তামিম চৌধুরীকে দীর্ঘদিন যাবৎ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট খুঁজছিল। বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত জেএমবির সদস্যদের কাছে তথ্য নিয়ে নারায়ণগঞ্জের আস্তানার সংবাদ নিশ্চিত হয় গোয়েন্দারা। এ অভিযানের মধ্য দিয়ে হলি আর্টিজানের প্রধান দুই মাস্টার মাইন্ডের মধ্যে কেবলমাত্র সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া পলাতক। আমরা তামিম চৌধুরীকে দীর্ঘদিন যাবত খুঁজতেছিলাম। কিছুদিন আগে আমি পুলিশ সদর দপ্তর পুলিশ হেডকোয়ার্টারে আমি তার গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছি 20 লক্ষ টাকা। আপনি জানেন আমরা পুলিশ হেডকোয়ার্টার এই যে ইন্টেলিজেন্স যে আছে সে আমাদের সেই শাখার একটা ইন্টেলিজেন্স ছিল যে তামিম চৌধুরী নারায়ণগঞ্জে অবস্থান করছে।